শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম অরূপ সাহা, আমার বাবার নাম পরিমল সাহা, আমার মার নাম জ্যোৎস্নারানী সাহা। আমরা 3 ভাই 1 বোন, বোন সবার ছোট। ঠিকানা? আমাদের স্থায়ী ঠিকানা হলো চৌমুহনী, নোয়াখালী। 1971 সালে আমি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে SSC পরীক্ষা, 1971 সালে আমরা থাকতাম চট্টগ্রামের সদরঘাট এলাকায়, সদরঘাট পোস্ট অফিসের উল্টো দিকে। আমার যতক্ষণ স্মরণ আছে 1971 সালের 22 এপ্রিল আমাদের SSC পরীক্ষা ছিল। তো আমরা SSC পরীক্ষা দেওয়ার জন্য তখন প্রায় মানে প্রস্তুত অবস্থা। তখনই অসহযোগ আন্দোলন শুরু হয় মার্চ মাসের 1 তারিখ থেকে। চট্টগ্রাম শহরে তখন অসহযোগ আন্দোলন চলতে থাকে। ইয়াহিয়া খান, জহির আলী ভুট্টোর সাথে বঙ্গবন্ধুর আলোচনা চলতে থাকে। চট্টগ্রামের সোহাগ জাহাজ থেকে যে অস্ত্র খালাস করার বিষয়ে কিছু লোকজন তখন মারা যায়। আমাদের পাড়ায় তরুণ যারা মানে 20-25 বছর 30 বছর যাদের বয়স, মানে তরুণদের হাতে হাতে কিছু 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 অস্ত্রশস্ত্র। কয়েকদিন আগে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধ অমর মিত্র, তিনিও আমাদের এলাকারই, সদরঘাট এলাকায় তাদের বাসা। তাকেও তখন খুব তৎপর দেখতাম। এর মধ্যে আমাদের বাসা তো সদরঘাট এলাকায়, কর্ণফুলী নদীর একেবারেই কাছে, শহরের দিকে সেলিং শুরু। তবে আমাদের মনোমতে থাকে যে সবগুলি সেলিং বুঝে আমাদের বাসার ছাদের উপর দিয়ে আর একটু দূরে কোথাও গিয়ে পড়ছে। একটা দোতলা বাড়ির আমরা থাকতাম দোতলায়, 2টো ফ্ল্যাট দোতলায়, নিচের তলায় 2টো ফ্ল্যাট। নিচের তলায় 1টা ফ্ল্যাটে থাকতো কতগুলো তখন কাবুলিওয়ালা বলতো ওদেরকে, এরা সুদে টাকা খাটাতো। ওই যুদ্ধজাহাজ থেকে যখন সেলিং হয় তখন আমাদের নিচের তলায় থেকে তার একটু, তাদের কাছে ওদের রাইফেল টাইফেল ছিল, উপরের দিকে গুলি গুলি ছুড়ে একটু উল্লাস করতে থাকে। ঢাকায় যেরকম 25শে মার্চে মানে আক্রমণ হয়েছে, সেখান থেকে প্রতিরোধ শুরু হয়েছে, চট্টগ্রামে তো সেরকম 25শে মার্চে হয়নি। আমরা শুনতাম তখন যে ক্যাপ্টেন রফিকের নেতৃত্বে একটা প্রতিরোধ গড়ে উঠেছে চট্টগ্রামে। মার্চ মাসের একেবারে শেষের দিকে অন্যান্য জেলার লোকজন যার যার বাড়ির দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, কেউ চট্টগ্রামের গ্রামের দিকে চলে যাচ্ছে। এপ্রিল মাসের 2 তারিখ আমার যতখানি খেয়াল আছে, আমরা আমাদের পরিবারের সবাই, আমার বাবা মা, আমরা 4 ভাই বোন, আমার কাকা, আমাদের বাসায় মানে একজন লোক থাকতো সবসময়,
সে আমরা সবাই মিলে সদরঘাট থেকে প্রথম অবস্থায় চাকতাইতে পালালাম। সেখানে একজন আমার বন্ধু ছিল, এক ব্যবসায়ী, ওনার নাম সম্ভবত দৌলত খান। ওনার বাবা সম্ভবত তখন গুজর রাওয়াজের গুজরার চেয়ারম্যান ছিল। তো ওনার চাকতাই ব্যবসা কেন্দ্রে আমরা গিয়ে মানে আশ্রয় নেই। তারপরে বিকেলের দিকে উনি একটা নৌকা, একটা বড় নৌকা ভাড়া করে গদি থেকে 10 বস্তা চাল দিয়ে আমাদেরকে উনি ওনাদের গ্রামের দিকে পাঠিয়ে দেন। সেই নৌকার মধ্যে শুধু আমরা না, সেখানে সেই নৌকায় অন্তত 50-60 জন লোক ছিলেন। তার মধ্যে একটা পরিবার ছিল আমার মামার পরিবার। মামার পরিবারও সদরঘাটেই থাকতো, ওই চাকতাইতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন আর কি। আমরা গিয়ে আমরা প্রায় সন্ধ্যার পরে গিয়ে রাওজানের বিনাজুরিতে গিয়ে বিনাজুরি স্কুলের মধ্যে আমরা আশ্রয় নিই। বিনাজুরি স্কুলে আমরা চার পাঁচ ছদিন ছিলাম। তারপর ওই দৌলত খান সাহেব আমাদেরকে বিনাজুরির একটা বাড়িতে থাকবার ব্যবস্থা করে দেয়, বিশ্বাস বাড়ি, চট্টগ্রামের যেই নাম করা গায়ক প্রবাল চৌধুরী, প্রবাল চৌধুরীর বাড়ির সাথে লাগানো বাড়ি। এর মধ্যে আমরা শুনছি ওই ওখানে থেকে যে ওই সালাউদ্দিন কাদের চৌধুরী পাঞ্জাবি সৈন্যদেরকে নিয়ে আসছে, পাঞ্জাবি সৈন্যরা সহ জিপে করে এখানে এদিক ওদিক মানে টহল টহল দিচ্ছে, এগুলি শুনছি আমরা। এদিকছে নিজের চোখে কখনো দেখিনি। শুনলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরী নতুন সিংহকে মেরে ফেলেছে, স্বাভাবিকভাবেই মানে একটা আতঙ্ক ছড়িয়েছে চারদিকে। এদিক পরদিন আবার শোনা যাচ্ছে যে এই সালাউদ্দিন কাদের চৌধুরীর লোকেরা বিভিন্ন হিন্দু গ্রামে হিন্দু বাড়িতে আগুন দিচ্ছে। তো এইসব আমরা আশঙ্কাই করছিলাম যে এই বাড়িতেও হয়তো আসবে, আগুন দিবে। এবং ঠিকই কয়েক মানে দেখলাম যে দুপুর 12টার দিকে একদল লোক আসলো। আমি একটা ছেলের হাতে একটা পিস্তলও দেখলাম। তো ওরা এসে বাড়িতে খুঁজতে লাগলো। তারপরে এক পর্যায়ে বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিল। তারপরে পাশের বাড়িতে গিয়ে প্রবল চৌধুরীদের বাড়িতে আগুন ধরিয়ে দিল। আমরা যারা ওখানে ছিলাম এবং ওই ওই পরিবারের লোক, আশেপাশের বাড়ির লোকজন সবাই গিয়ে পেছনে একটা বিলের মধ্যে, সকাল থেকে বিলের মধ্যে দাঁড়িয়ে আছে। এই আমরা যে বাড়িতে থাকতাম বিশ্বের বাড়িতে, এক ভদ্রলোক আসা যাওয়া করতেন। ভদ্রলোকের নাম হলো হাশেম সাহেব। এই হাশেম সাহেবের চিটাগং কেসিদের রোডে সিনেমা প্যালেসের সামনে একটা কাপড়ের দোকানও আছে। এই এই বিশ্বের বাড়ির সাথে খুব আসা যাওয়া খাতির, দেখাশোনা করার জন্য আসতেন। ওই বিশ্বের পরিবার ওদের একটু মূল্যবান জিনিসপত্র ওনার কাছে দিয়ে দিয়েছে এর আগেই। আমার মারও প্রায় 30-40 ভরি গহনা এই হাসম সাহেবের কাছে দিয়ে দিয়েছে, আরো হয়তো 2-4 দিন আগে আর কি। আমাদের বাড়ি হলো হালদা নদীর ওই পাড়ে। সেদিন ওই হাসম সাহেবকে দেখা গেলো যে উনি নৌকা নিয়ে, উনি ওনার বাড়ির থেকে নৌকা নিয়ে মানে আমাদেরকে নেবার জন্য, আমাদেরকে না মানে ওখানে যারা আছে সবাইকে ওনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নৌকা নিয়ে এসেছে। তা আমরা নৌকায় করে সবাই সেদিন ওনার বাড়িতে চলে গেলাম। ওনাদের বাড়িকে বলতো যে সারেং বাড়ি। ওনাদের বাড়িতে আমার মনে হয় 100-150 লোক হবে। আমাদেরকে রাতে ওনারা ডাল ভাত রান্না করে খাওয়ালেন। এই বাড়িতে আমাদের মানে পুরুষ যারা তাদেরকে, তারা আমরা বাইরে ছিলাম, অত লোক তো আর শোয়ার জায়গা হবে না, যে যেখানে পেরেছে। আমাদেরকে 7-8 জনকে একটা বারান্দা দিয়েছে, বারান্দার মধ্যে একটা পাটি পাতা। পরদিন সকালে আবার ওদের বাড়িতে আমাদেরকে সকালবেলা নাস্তাও দিল। তারপরে আমরা আস্তে আস্তে যে যার যার বাড়ির পোড়া বাড়ির দিকে আস্তে আস্তে যার যার বাড়ির দিকে শেষে অগ্রসর হলো নিজেদের বাড়ির দিকে আর কি। আমরাও এলাম যে বাড়িতে আমরা ছিলাম, এসে দেখা গেলো যে পুরো বাড়িটাই পোড়া। তো পোড়া বাড়িতে এসে পোড়া টিনগুলো দিয়ে বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এরকম উপরে টিন দিয়ে চারদিকে খোলা ছাপড়া বানানো হলো। এবং ওই ছাপড়ার নিচে মানে ওদের মানে ওই বিশ্বাস পরিবার, আমাদের পরিবার আরও 7 দিন ছিলাম। তো এর মধ্যে ইন্ডিয়াতে চলে যাওয়ার একটা রাস্তা খোঁজার তাগাদা হলো। তা আমার বাবা রাজনীতির সাথে জড়িত ছিলেন, উনি আতার রহমান খান, অলিহাদ, এদের সাথে রাজনীতি করতেন। ওনাদের রাজনৈতিক দলের দুজন কর্মী প্রায় আসত এই বাড়িতে। বাবাকে আবার ফজল কাদের চৌধুরীর পরিবারের অনেকেই চিনত। চিনবার একটা কারণ এরকম হতে পারে, আমার বাবা যখন 1967 সালে চিটাগং চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখন এই এখন যে সংসদ সদস্য ফজল করিমের বাবা ফজলে কবির চৌধুরী, উনি ওই একই কমিটিতে সদস্য ছিলেন, উনি আমাদের বাসায়ও যেতেন। সেই সূত্রে সম্ভবত বাবাকে ফজল কাদের চৌধুরীর পরিবারের লোকজন চেনে। তো বাবা একটু ভয়ও পেতেন, দেখলে হয়তো একদম আদর করে বাড়িতে নিয়ে যাবে, আর নাহলে মেরে গেল, আড়ালে থাকতেন আর কি, ওরা যাতে কেউ না দেখে। এরকম করে করেই
ভারতে যাওয়ার একটা খুঁজে পাওয়া গেল। আমরা এপ্রিল মাসের ওই পোড়া বাড়ি থেকে আমরা এপ্রিল মাসের 22 তারিখে রামগড়ের দিকে রওনা হলাম হেঁটে। রাস্তা যখন আমরা উঠলাম মানে মেইন রোডে হাঁটছে শত শত লোক, সবাই হাঁটছে সামনের দিকে, আর মানে সবাই ভয়ও পাচ্ছে যে সামনে আর একটু সামনে গেলে সালাউদ্দিন কাদের চৌধুরীদের বাড়ির একেবারেই কাছাকাছি। যাই হোক, সেটা পেরিয়ে টেরিয়ে আমরা চলে গেলাম অনেকখানি। যেতে যেতে রাউজান ফেলে আমরা ফটিকছড়ি পার হচ্ছি। তখন তো ফটিকছড়ি পার হওয়ার সময় একটা রিক্সা পাওয়া গেল। সেই রিক্সায় আমার মা আর আমার বোনকে, আমার বোন তখন ক্লাস 7 পড়তো, সবার ছোট, রিক্সা তুলে দিয়ে আমরা সবাই হাঁটছি। দেখা গেল যে ফটিকছড়ির জায়গাটার নাম সম্ভবত মাটিরাঙা। সেখানে দুইটা ছেলে আমার মার বোনের পায়ের নিচে ব্যাগ ছিল, আমরা মাত্র দুইটা সুটকেস নিয়ে রওনা হয়েছি। দুইটা ছেলে এসে মানে পায়ের নিচ থেকে টান দিয়ে ব্যাগ দুইটা নিয়ে দিয়েছে, গ্রামের দিকে দৌড় দিয়েছে। সেখানে আমরা কতক্ষণ ছিলাম ব্যাগগুলি পাওয়া যায় কিনা। একটা ছেলে আসলো, বললো যে ছেলেটা মুক্তিযোদ্ধা, একজনকে ধরলো, তোরা ব্যাগ নিয়েছিস ব্যাগ দে। সেই ছেলেটাই আবার চলে যাচ্ছে তাড়াতাড়ি, বলছে যে আপনারা এখানে বেশিক্ষণ থাকবেন না, চলে যান। তা আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা গেলাম বিবিরহাটে। বিবিরহাট যাওয়ার পরে তখন সন্ধ্যার কাছাকাছি, মানে পড়ন্ত বিকেল, কিছু লোক বলছে যে আপনারা এখানে থাকেন আজকে রাতে, আর কিছু লোক বলছে যে না আপনারা এখানে থাকবেন না, যারা আপনাদেরকে থাকতে বলছে তারা আপনাদেরকে লুটপাট করবে। তা আমরা আবার ওখান থেকে হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 দেখা যাচ্ছে যে এক ভদ্রলোক আমাদের সাথে সাথে অনেকক্ষণ ধরে হাঁটছে। ও এখানে একটা কথা বলা হয়নি, আমরা যখন সকালবেলা রাওজান থেকে বের হই তখন আমরা ওই এরকম বুকের মধ্যে পাকিস্তানের কাগজের পতাকা পিন দিয়ে লাগিয়ে আমরা হাঁটা শুরু করি। ওই ভদ্রলোক হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বলে যে এবার পতাকাগুলি ফেলে দেন, এদিকে আর কোনো সমস্যা নেই। তো পিন খুলে পতাকা ফেলে দিলাম। সেই ভদ্রলোক বললেন যে আপনারা আজকে সন্ধ্যা হয়ে গেছে, এখন আর সামনের দিকে এগোবেন না, যে কোনো ঘটনা ঘটবে আপনারা আমার সাথে চলেন। ভদ্রলোক আমাদেরকে বৌদ্ধ ক্যাম্পে নিয়ে গেলেন। সেখানেও গিয়ে দেখা গেলো যে মানে 150-200 লোক হবে, সবাইকে রাতের বেলা খাওয়া খিচুড়ি খাওয়ালো। ভোর 4টার দিকে আবার উঠে আমরা আবার হাঁটা শুরু করলাম। 3 ঘন্টা খাটার পর আমরা পৌঁছালাম, সেটা হলো নারায়ণহাট। নারায়ণহাটে প্রচুর লোকজন। ওখানকার এক পুলিশ অফিসার আমার বাবাকে দেখলো, দেখে বললো যে আপনি আপনি এখানে কি করছেন। বাবা বললো যে আমি তো রামগড় যাবো। সে পুলিশ অফিসার বললো যে না আপনি আপনি আমার এখানে আমার অফিসে আসেন, অফিসে বসেন, আমি জিপে করে দিয়ে আসবো। সেই ভদ্রলোক আবার খুব ব্যস্ত, যেহেতু ওনার ওখানে অনেক লোকজনের যাওয়া আসা, উনি বারবার বিভিন্ন কাজে যাচ্ছেন আর আসছেন, আর বলছেন যে আপনারা বসেন আমি দিয়ে আসবো এরকম। আমরাও 2-3 ঘন্টা বসে বিরক্ত হয়ে আমরা আবার বললাম যে আবার হাঁটা শুরু করলাম। এবার আমরা হাঁটছি এর দিকে, নারায়ণহাট থেকে হ্যাঁকোর দিকে। একটা গরুর গাড়ি ভাড়া করা হলো, গরুর গাড়ির মধ্যে মাকে আর বোনকে তুলে দিয়ে আমরা সবাই গরুর গাড়ির সাথে সাথে হাঁটছি। এক পর্যায়ে হ্যাঁকোর ওখানে গিয়ে পৌঁছলাম। হ্যাঁকো মানে এটা আবার ওই নাজিরহাট রামগড় পাকা রাস্তা। ওখানে গিয়ে পৌঁছেছি, পৌঁছে গরুর গাড়ি ছাড়া হয়েছে। তা আমরা রামগড় কী করে যাবো, হয়তো কোনো বাস আসবে বা কিছু আসবে। ইতিমধ্যে ওই পুলিশ অফিসার ভদ্রলোক তার জিপ নিয়ে এসে হাজির হলো। তো ওনার জিপে করে আমাদেরকে রামগড় পৌঁছে দিল। রামগড়ে আমরা যেটা বলেছি যে আমরা সদরঘাটে যে বাড়িতে থাকতাম, বিদ্যালয়টা ছিল 4টা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মানে ব্রাঞ্চ অফিস আর কি বিভিন্ন জায়গায়। তো এই রামগড়ের এক ভদ্রলোক, ব্যবসায়ী ভদ্রলোক, ওই 4টা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানে যেতেন। ভদ্রলোকের নাম হলো ধনাবাবু। তা আমার বাবা খুঁজছেন, ধনাবাবুকে খুঁজছেন। তো ওখানে উনি পরিচিত লোক, ওনাকে সহজে পাওয়া গেছে। ধনাবাবু বাবাকে দেখে তো মানে তার মানে উনি দেখা যাচ্ছে যে মানে শরণার্থীরা ওনার এখানে যাচ্ছে, থাকছে, খাচ্ছে, আবার চলে যাচ্ছে। উনি আমাদেরকে সেদিন 23 এপ্রিল রাতে বাড়িতে রেখে দিলেন। ওনার এখানে ছিলাম 23 এপ্রিল, আমরা রামগড় ছিলাম ওই ভদ্র ধনবাবুর বাড়িতে। এবং শোনা যাচ্ছিল তখন যে পাকিস্তানি আর্মিরা রামগড়ের দিকে দ্রুত আসছে। তা আমরা পরদিন সকালে 24 তারিখ সকালে উঠে নাস্তা রাস্তা করে খাল পেরিয়ে সাবরুম গেলাম। সাবরুমে গিয়ে আবার সেখানে সবার নাম এন্ট্রি করতে হয়, পরিবারের সকলের নাম টাম এন্ট্রি করে একটা সাবরুম থেকে একটা জিপ ভাড়া করে আমরা চলে গেলাম আগরতলা। আগরতলায় আমার বাবার বিশাল, তিনি নোয়াখালীর আমাদের চৌমানের খুব নাম করা একজন লোক ছিলেন, বগলা প্রসন্ন সাহা। ওনার ছেলেরা সবাই আগরতলায় চলে গেছে 60-এর দশকে। আমরা 24 এপ্রিল গিয়ে আগরতলায় পৌঁছে, তো আগরতলায় গিয়ে বাবার সাথে আবার বাবার খুব বন্ধু আমার সিদ্দিকী সাহেব, ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হলো। আগরতলায় ছিলাম প্রায় মানে মে মাসের মাঝামাঝি অবস্থায়।
তা আমার এক মাসি, মাসি মানে একজনই মাসি, অনেকদিন থেকে মানে আসামে থাকেন। ওনার হাজবেন্ড রেলে চাকরি করতেন, উনি চাকরির সূত্রে শেষ তখন নাগাল্যান্ডের ডিমাপুর থাকেন। আমরা গেলাম, মে মাসে গেলাম, এক মাস দেড় মাস আমরা মানে ডিমাপুরে ছিলাম। এর মধ্যে আমার বাবা, কিন্তু তখন বাবার কাছে টাকা পয়সা ছিল 1030 টাকা। বাবা হয়তো ভেবেছেন যে ডিমাপুর থেকে তো আমরা কলকাতা যাবো, কলকাতায় গিয়ে টাকা বা টাকা ভাঙাবেন। ওই তখনই জুন মাসের কোন একটা সময়ে পাকিস্তান গভর্নমেন্ট টাকা অচল করে দিয়েছে। আমরা আবার কলকাতায় না গিয়ে ত্রিপুরাতে ফেরত আসলাম। এসে উদয়পুরে আমার বাবা একটা বাসা ভাড়া করলো। উদয়পুরে তো তখন আব্দুল্লাহ আলহারুন চৌধুরী, উনি ছিলেন তখন উদয়পুরে, উনি বোধহয় মানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের চার্জে ছিলেন। আমাদের নোয়াখালীর নুরুল্লক সাহেব এমপি ছিলেন ওখানে, তো এমপিদের জন্য একটা আলাদা রেশনিংয়ের ব্যবস্থা ছিল। তো ওরা আমার বাবাকে ওখানে ওই এমপিদের সাথে রেশনিংয়ের অ্যানলিস্ট করেছে আর কি। আরও লোকজনকে আমাদের চৌমন চৌমনের মানে ব্যবসায়ীদের অনেকেই উদয়পুরে ছিল। আমি রেশন তুলতে যেতাম, সব প্রতি সপ্তাহে রেশন আর নগদ 26 টাকা। আমাদেরকে উদয়পুর রেখে আমার বাবা চলে গেলেন কলকাতায়। আমরা মানে উদয়পুরে ছিলাম, কাজ ছিল যে উদয়পুরে বাজারে রেস্টুরেন্ট চায়ের দোকান, ওরা তো রেডিও শুনে, আবার আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনে। আমরা এত লোকজন যে ওখানে ওরা শেষ পর্যন্ত রেস্টুরেন্টের বাইরে সাউন্ড বক্স লাগিয়ে দিল, রেডিও সাউন্ড বক্স, অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। আমরাও একদম মানে এই সন্ধ্যার থেকে রাতে একেবারে মানে চরমপত্র থেকে দেব একদম শেষে রাত 10:30 দেব দুলাল বন্দ্যোপাধ্যায়ের ওই শুনে তারপরে বাসায় আসতাম। এটাই ছিল তখন মানে আগ্রহের জায়গা আর কি। আর বিভিন্ন খোঁজখবর আসতো, মুক্তিযোদ্ধারা বাংলাদেশে আসছে, আগের দিন শুনলাম যে মুক্তিযোদ্ধা বাংলাদেশে যাচ্ছে, পরের দিন আবার শুনলাম যে পুরোটাই মানে বেশিরভাগই মানে ইয়ের মধ্যে পড়ে, পাঞ্জাবিদের অ্যাম্বুশের মধ্যে পড়ে বেশিরভাগই মারা গেছে, ওদেরকে আবার ডেড বডি ফেরত নিয়েছে। তারপরে ডিসেম্বরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা চলে আসি, আমি প্রথমে নোয়াখালী আসি, তারপরে চিটাং আসি। বাবা কলকাতা থেকে মানে উদয়পুর আসার আগে আমি নোয়াখালী চলে এসেছি আমার কাকার সাথে। তারপরে বাবা এসে, বাবা প্রথমে চিটাং আসলেন, দেখলেন মানে কি কিছু কি মানে ব্যবসা বাণিজ্যের মানে কি কোথায় কি আছে টাছে। বাবা মানে বাবার একটা ভক্সওয়াগন গাড়ি ছিল, সেটা এসে আর পায়নি। বোধ হয় ব্যবসা বাণিজ্যের এখান থেকে কিছু মানে ওই গোডাউনে মালপত্র ছিল যে সেখান থেকে বোধ কিছু টাকা পয়সা পেয়েছেন, পেয়ে আবার বিজনেস ব্যবসা বাণিজ্য শুরু করেছেন নতুন নতুন করে। আবার সেই সদরঘাট এলাকায় নালাপাড়ায় একটা বাসা ভাড়া করে ওখানেই থাকলাম। আমার তো আবার ওই যে SSC পরীক্ষা ছিল 71 সালের এপ্রিল মাসে, সেটা সেটা 72 সালের এপ্রিল মাসে আমি এসে আবার দিলাম পরীক্ষা। এখন কি করছো? আমি আমার বাবার ব্যবসায়ী মানে বাবা তো নাই, বাবার ব্যবসায়ী দেখাশোনা করি আর কি। বাবার সব ইম্পোর্ট বিজনেস ছিল, আমদানি ব্যবসা ছিল আর কি। বর্তমান বাংলাদেশ নিয়ে যেটা বলতে চাই সেটা হলো যে আমরা তো 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে 1972 সালে আমরা তো ভেবেছিলাম যে আমরা একটা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ অর্জন করেছি। আজকে প্রায় মানে 50-52 বছর পরে এসে বিভিন্ন ঘটনা পরম্পরায় এখন এসে যেন মনে হচ্ছে যে আমরা যেটা পেয়েছিলাম ভেবেছি সেই দেশটা এখন আমাদের আর নাই। এখন ধর্ম নিরপেক্ষতা শব্দটাও প্রায় শোনা যায় না বললেই চলে। এখন যে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে, একদিকে স্বাধীনতার পক্ষ শক্তি, আরেকদিকে নাকি স্বাধীনতার বিপক্ষ শক্তি। আমার ধারণা নেই যে পৃথিবীতে এরকম কোনো দেশ থাকতে পারে যে স্বাধীনতার বিপক্ষের শক্তি কি করে একটা দেশে থাকে। এরকম একটা বিভাজন একটা দেশের মধ্যে, এরকম একটা মুক্তিযুদ্ধ হওয়ার পরে অর্জিত একটা দেশ মানে এইভাবে বিভাজিত হবে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের, এটা একেবারে মানে আমার কাছে মনে হয় পৃথিবীর ইতিহাসে একেবারে আনপ্রেসিডেন্টেড। এরকম কোনো উদাহরণ বোধ হয় দেখানো যাবে না। বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, এগুলো তো সব চোখের সামনে হয়েছে। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন দিকে প্রচুর উন্নতি হয়েছে, হয়নি যে তা না, কিন্তু আবার কিন্তু চেতনাগত দিক থেকে বাংলাদেশটা 71 সালের মুক্তিযুদ্ধে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি বলে ভেবেছি সেই বাংলাদেশটা চেতনার দিক থেকে আর নেই। সেটাকে আবার কি করে অর্জন করা যায়, পাওয়া যায়,
ভবিষ্যৎ প্রজন্ম এটা নিয়ে মানে কি ভাবছে কি ভাববে, মুক্তিযুদ্ধ করেছেন তারা যারা আছেন বা আমরা যারা আছি তাদের জন্য আমরা কি বার্তা রেখে যাচ্ছি, প্রায় শত্রুভাবাপন্ন অবস্থায় পরস্পর, এভাবে কতদিন চলবে? কোনো না কোনো একটা জায়গায় এসে তো এটা মীমাংসা হতে হবে। যাই হোক, আমরা আশা করি যে বাংলাদেশ, আমার মুক্তিযুদ্ধ বাংলাদেশ আমরা আবার ফিরে পাবো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।